আমার নাম মোহাম্মদ শামসুল ইসলাম মাসুদ। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের ছাত্র। অভিনয় একজন ভালো অভিনেতা হব বলেই আমি এই বিভাগে ভর্তি হই, কিন্তু পরবর্তীতে কাজ করতে করতে গিয়ে দেখলাম যে না, ডিরেকশনটা আমাকে অনেক বেশি টানে। তার কারণেই আমি সেকেন্ড ইয়ারে উঠেই একটা নাটক ডিরেকশন দিই, হুমায়ুন আহমেদের পাপ গল্প অবলম্বনে নাটক পাপ। এরপর অনেক নাটকে কাজ করেছি, অভিনয় করেছি, তার মধ্যে মৃচ্ছকটিক আছে, একটি অবাস্তব গল্প আছে, থার্ড ইয়ারে উঠে উইন্ডোজ রিয়েল, উইন্ডোজ ফ্যান্টাসি, আরও অনেক নাটকের ব্যাকগ্রাউন্ডে কাজ করেছি, সেটে কাজ করেছি। নাট্যকলায় পড়তে হলে সকল কিছুই জানতে হয় এবং অনেক বেশি মজা করে, আনন্দ করে, বন্ধুবান্ধবদের সাথে হই হুল্লোড় করে, ঝগড়া করে আমি এই কাজগুলো করি। দেখতে দেখতে ফোর্থ ইয়ার উঠে যাই, কখন কীভাবে সময় পেরিয়ে যায় তা তো বলতে পারি না। তো ফোর্থ ইয়ারে নভেম্বর 12, 2016 আমার ফোর্থ ইয়ার ফাইনাল পরীক্ষা শুরু হয়। প্রিপারেশন নিচ্ছি, ফর্ম ফিল আপ করলাম, সকলকে বলছি যে আমি অনার্স শেষ করছি, অনার্স শেষ করে ফেলব। তো আসলে উপরওয়ালা আমার অনার্স শেষটা হয়তো বা করতে দেয়নি। 8 তারিখে আমি অসুস্থ হয়ে পড়ি, হাসপাতালে ভর্তি হই। চিটাগং মেডিকেল থেকে আমাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়, ওখানে বোন মেরু টেস্ট করাই। 1 সপ্তাহ পর রিপোর্ট আসে 21 নভেম্বরের যে আমার লিকুমিয়া, এটা একটা ব্লাডের ক্যান্সার। বললো যে আপনার যে অবস্থা, শারীরিক এই অবস্থা বা রোগের এই অবস্থার মাঝে আপনাকে থেরাপি দিতে হবে, যদি থেরাপিতে কাজ না হয় তখন আমার বোন মেরু ট্রান্সপ্লান্টেশন করতে হবে। তো শুধু যদি থেরাপিতে আমার রোগটা দমিয়ে যায়, রোগটা ভালো হয়ে যায়, তাহলে 20 লক্ষ রুপি লাগবে, যেটা বাংলাদেশি টাকায় 24 লক্ষ টাকা। আর যদি বোন মেরু ট্রান্সপ্লান্টেশন করতে হয় তাহলে 35 লক্ষ রুপি লাগবে, যেটা বাংলাদেশি টাকায় 42 লক্ষ টাকা। বাঁচা মরা তো আল্লাহর উপর। আমি আসলে বাঁচার উদ্দেশ্যেই বাঁচতে চাই, তবে চিকিৎসার জন্য সকলের কাছে সহযোগিতা চাই। আমি লংগদু থানা রাঙামাটি পার্বত্য জেলার ছেলে, শুভলং আছে রাঙামাটি জেলার একটা প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা। কাঁচালং নদীর উপর দিয়ে যাচ্ছি, আমি আমার গ্রামের বাসায় যাচ্ছি। দুই পাশে পাহাড়, অনেক প্রাকৃতিক সৌন্দর্য, এখান দিয়ে আসলে আমার অনেকই অনেক ভালো লাগে। অসুস্থ তো এদিক দিয়ে আসলে মনে হয় যে না, আমার অসুখটা কমে গেছে, এত সুন্দর দৃশ্য, এত সুন্দর নদী দেখে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগছে। অনেকদিন পরে বাসায় যাচ্ছি, মাকে দেখব, তো জানি না কবে আবার এটা দিয়ে আসবো বা এরকমভাবে সবসময় আসতে পারবো কিনা। খুব ইচ্ছে যেন এই রাস্তা দিয়ে আমি সবসময়, মানে এই পথ দিয়ে সবসময় আসা যাওয়া করতে পারি। এই পাহাড়, এই নদী আমাকে সবসময় টানে, মাতৃত্বের টান বলে একটা কথা থাকে, সেটা এখান দিয়ে গেলেই বোঝা যায়। আমার ফ্যামিলিতে আমরা 4 ভাই বোন, সবাই বড় হলো বোন, বিয়ে দেওয়া হয়েছে, এরপর হলো আমি, এরপর হলো আমার ছোট ভাই, ছোট বোন, আমার ছোট বোন তো ইউনিভার্সিটিতে পড়ে, আর এই হলো আমার মা, আর এই হলো আমার বাবা। আমার ছেলে অসুস্থ হওয়ার পরে প্রথম তো বুঝতে পারে নাই, পরে ডাক্তার দেখানোর পরে উনি আর কি বলছেন যে আপনার ছেলের তো ক্যান্সার হয়েছে। তখন আমি তো প্রথম পর্যায়ে খুব ভেঙে পড়লাম, এখন আমি টাকা পয়সা নাই, আর্থিক দিক দিয়ে আমি অনেক সমস্যা আছে, ওদেরকে নিয়ে লেখাপড়া বহন করতে আমার অনেক কষ্ট হইতেছে। এই অবস্থায় যেহেতু রোগ হয়েছে, আমি কোনো উপায় না দেখে প্রাথমিক পর্যায়ে ভাবছিলাম যে আমি নিজেই যা কিছু আছে এগুলো বিক্রি করে চিকিৎসা করব। একাই সংসারটা আজ 15 থেকে 20 বছর আমি একাই সংসারটা ম্যানেজ করে আসতেছি। আমি অনেক আশা অগ্রসর করে মাসুদকে ইউনিভার্সিটিতে পড়াইছি যে আমার ছেলে বাইর হয়ে আসলে আমার দুঃখ অবনতন দূর হয়ে গেলাম। শেষ মুহূর্তে এসে আমার ছেলের এই অবস্থা হল, এখন আমার করার কিছু নাই।
সবার কাছে আমার সালাম, সবাই আমার দোয়াগুলো। আমি কিন্তু সুন্দর হয়ে গেছি দেখছিস, কালো, খুব কালো আমি এখন। আমার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কালো হয়ে গেছে। এই কালো সমস্যা নেই, আমি তোদের কাছে আসবো, তোদেরকে খুব মিস করি। কি করবো বল, দূর দেশে থাকি, চিকিৎসা নিচ্ছি। জানিস আমি মাসুদ আজকে এক মাস ধরে একটা রুম থেকে বের হই না, এটা কি আদৌ সম্ভব? আমি মাসুদ আজকে এক মাস ধরে গান গাইতে পারি না, আমি মাসুদ এক মাস ধরে সংলাপ বলতে পারি না। তোদের সাথে আপনাদের এই দিন কিভাবে শোধ করবো নিজে বলে জানি না। আমার বন্ধু বান্ধব তোকে বলতেছি, বন্ধুরা তোরা অনেক কষ্ট করছিস আমার জন্য, ছোটদেরকে বলবো তোরা অনেক কষ্ট করছিস, ওদেরকে বলবো অনেক কষ্ট করছেন ভাইয়ারা। আর একটু বাকি আমার চিকিৎসা, সবাই যদি আর একটু আগায় আসে আমার চিকিৎসাটা হবে, ফুলফিল হবে। আমি বাঁচতে চাই স্যার, আমি আপনাদের কাছে আসতে চাই স্যার, আমি আবার ভাবনাটা করতে চাই স্যার, আমি সমাজ পরিবর্তন করতে চাই স্যার, আমি সমাজের জন্য কিছু করতে চাই স্যার। থিয়েটার যদি